এ ভিডিওতে আমরা দেখব কিভাবে লোকাল ডিস্ক এই সি ড্রাইভ থেকে আমরা আর পার্টিশন তৈরি করতে পারি বা আর পার্টিশনকে ডিলিট করে সি ড্রাইভের জায়গা বাড়াতে পারি আমার এখানে টোটাল সি ড্রাইভের জায়গা দেখতে পাচ্ছেন দুশো বাইশ জিবি একশো চুরাশি জিবি ফিরে আছে আমি একশো পঞ্চাশ জিবির একটা ড্রাইভ আলাদা তৈরি করব আমার কম্পিউটারে মূলত দুইটা হার্ড ডিস্ক আছে এই যে সফটওয়্যার নামে যেটা একশো বিশ একটা এসএসডি কার্ড দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা হার্ড ডিস্ক এটা এসএসডি কার্ড এটা করতে গেলে আমাদের প্রথমে যে যে কাজটা করতে হবে দিস পিসি অপশনটা আছে এটার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে দেন ম্যানেজে যেতে হবে ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটা যেতে হবে তারপরে যে দুইটা হার্ড ডিস্কের কথা বলছিলাম এই দুইটা হার্ড ডিস্ক এখানে দেখতে পাচ্ছেন একটা একশো বিশ জিবির এইচএসডি আর একটা একশো চল্লিশ জিবির এইচএসডি কার্ড তো এখানে আপনাদের যে খালে বুঝতে পারবেন এই সি ডাইভটা মূলত এটা আর ডি ডাইভ বা সফটওয়্যার নামে যে ডাইভটা লিখেছি সেটা মূলত এটা তো আমি এইটাতে কোনো রকম কাজ করব না এটাতে এটা আমি এইভাবেই রাখবো সি ড্রাইভে মাউস পয়েন্টারটা রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে দেন সিক ভলিউম এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি অ্যাভেলেবেল যে স্পেস এটা আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে কাস্টম নিজেই বসাবো এটা কেটে দিলাম দেন একটু ক্যালকুলেটার ক্যালকুলেট করে নিই হাজার চব্বিশ এমবিতে তে এক জিবি হয় আমি দেড়শো জিবি নিতে চাচ্ছি তাই দেড়শো দিয়ে গুণ দিই এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো এমবি এই জায়গাতে আমি বসাব আচ্ছা তারপরে এই অপশানটায় ক্লিক করবো আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আনঅ্যালোকেটেড যে জায়গা এটা চলে আসছে দেড়শো জিবি আর সি ড্রাইভের জায়গা কমে গেছে এখান থেকে এখন এটাকে আমি একটা নতুন ড্রাইভ তৈরি করে নেব এই জন্য এইটার উপরে মাউস রেখে মাউসে রাইট ক্লিক করব দেন নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করবো দেন নেক্সট আবারও নেক্সট ফরম্যাটিং হচ্ছে দেখেন নতুন একটা ই ড্রাইভ তৈরি হয়ে গেছে এই যে এটা ই ড্রাইভ তৈরি হয়ে গেছে দেড়শো জিবির এটা একবারে টোটালি ইমটি তো এখন এটা তো দেখলাম যে কিভাবে সি ড্রাইভ থেকে আর একটা ড্রাইভ তৈরি করা যায় এখন এই ড্রাইভ থেকে আবার আমি যদি এই ড্রাইভের জায়গাটা নিতে চাই এটাও করা যায় এটা করতে গেলে আমাকে আগে এই ড্রাইভটা ডিলিট করে দিতে হবে সাপোজ আমি ধরলাম যে আমার একই এসএসডি কার্ড বা একই হার্ড ডিস্কে এ ড্রাইভ থেকে আমি সেই ড্রাইভের যে জায়গা বাড়াতে চাচ্ছি তাহলে এরকম একটা ড্রাইভ তৈরি করে নিতে হবে যেখানে কোনো ফাইল বা ফোল্ডার থাকবে না তারপরে এটাকে ডিলেট করতে হবে এটা ডিলেট নর্মালি এখান থেকে ডিলেট হবে না আবারও দিসপিসিতে মাউসেসের রাইট ক্লিক করতে হবে দেন ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট আমি এই ভলিউম যেটা তৈরি করলাম এটা এখন আবার ডিলিট করে দেব তারপরে আবার সি ড্রাইভের সাথে এটা যোগ করে দেব এই জন্য যেটা করতে হবে এই ড্রাইভে মাউসটা রেখে রাইট ক্লিক করে ডিলিট আমি ক্লিক করতে হবে দেন ইয়েস এখন এটা আবার আন আনঅ্যালোকেটেড হয়ে গেল এই একশো পঞ্চাশ জিবি আবার এটার সাথে যোগ করে দেবো তাহলে এটার পরে মাউসে রাইট ক্লিক করে আমি এটা দেখাচ্ছি কোনটার উপরে রাখছি এই জায়গাটা এখন টোটালি আমি এটার সাথে অ্যাড করে দেব তাহলে অ্যাড করতে গেলে আমার এটার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে দেন এক্সটেন্ড আমি ক্লিক করতে হবে নেক্সট নেক্সট দেন ফিনিশ এই তো এটা যোগ হয়ে গেল আবার দুশো বাইশ জিবি অটোমেটিক আবার এই জায়গায় চলে আসলো এটা যদি আমি রিফ্রেশ করে দেখাবে চলে আসলো তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য